রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরিন আহমেদ আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা একদিন ছয় বন্ধু মিলে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ দিতে ওখানে সরিষা খেতে ওখানে আমাদের নারায়ণগঞ্জের সব ছেলে ছেলেমেয়েরা চলে যায় সেখানে ছবি তোলার জন্য তাই আমরাও বাকি থাকি না আপনারা আমার আরও অনেক ব্লক দেখেছেন আমরা ওখানে হ্যাঁ প্রতি বছরই চলে যায় কয়েকবার ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তাই এবারও বন্ধুরা আর বাকি রইলাম না যেতে যেতে একটু দেরি হয়ে গেছে তারপরও বন্ধুরা সব বন্ধুরা মিলে চলে গেলাম একদম সাবধিক তখন বাজে বন্ধুরা ঠিক চারটা চারটার সময় আমরা ওখানে গিয়ে একদম উপস্থিত হয়ে গিয়েছি আমরা ছয় বন্ধু মিলে ওখানে গেলাম ওখানে বন্ধুরা গিয়ে দেখি ও মা এখন তো সরিষা খেতে ঢোকাই যাবে না এখন তো সে আগের মতন প্রতিটা সরিষা ক্ষেত খোলা নেই প্রত্যেকটা যার যার জমির মালিক তারা কি করেছে চাদর দিয়ে মশারি দিয়ে এবং বিভিন্ন রকম কাপড় টাপড় দিয়ে বেড়া দিয়ে রেখেছে কেউ সরিষা খেতে ঢুকতেই পারে না তারপরেও বন্ধুরা আমরা হাঁটতে 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 একদম ভিতরে চলে গেলাম আর ভিতরে গিয়ে দেখি একটা খালি জায়গার সাথে একটু সরিষা ক্ষেত আছে সেখানে বন্ধুরা আমরা গিয়ে একটু ছবি তুলে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলে নিয়ে আসলাম কারণ যেহেতু বন্ধুরা সরিষা খেতে গিয়েছি আর আপনাদের সাথে যদি শেয়ার না করি এটা কেমন দেখা যায় তো আপনারা তো দেখলেন আমার বন্ধুরা ভীষণ আনন্দ করছে অনেক মজা করছে আসলে আমরা ছবি তোলার পাশাপাশি আমরা সবাই মিলে অনেক মজা করি অনেক হাসাহাসি করি ওখানে ছবি তোলা নিয়ে বন্ধুরা আমরা অনেক মজা করেছি এবং অনেক আনন্দ করেছি যদিও বয়সগুলো রাখতে পারলাম না পছন্দ হলো না যদি ভালো লাগতো তাহলে আপনাদের সাথেও শেয়ার করতাম তাই তো বন্ধুরা আমার সেই বন্ধুদের তো আপনারা বরাবরই চেনেন পরিচয় করে দেওয়ার কিছু নাই তো এখানে শুধু একটা নতুন বন্ধু আছে আমার নতুন ব্লকে এই যে আর এখানে বন্ধুরা যখনই আমরা আসলাম এসে দেখি লোকজন আগের মতো অত বেশি একটা দেখলাম না খুব কম কারণ ওই যে বললাম না ওনারা চার পাঁচটা একদম বেরি দিয়ে রেখেছি কেউ ঢুকতে পারে না এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি ওনারা এখানে মশারি তারপরে জালি কাপড় টাপড় দিয়ে রেখেছে তারপরও দেখেন আপনাদের সরিষা ক্ষেতটা দেখানোর জন্য আমি একটু চার পাঁচটা ভালো করে উঠিয়ে নিলাম আর আমরা পাশে থেকে কিছু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম সব কিছু মিলিয়ে বন্ধুরা বিকেলটা অনেক সুন্দর কাটিয়েছে অনেক ভালো লেগেছে কী আর করবো চাই যতটুকু পেরেছি খুব মজা হয়েছে আসলে যখন বন্ধুরা একসাথে হই না তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে এখন বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব। তাই বলছি সবাই চলো চলো যাই সন্ধ্যা হয়ে আসছে আর এই ফাঁকে আবার একটু ভিডিও করে নিলাম ক্লোজ হয়ে তো বন্ধুরা আসলে আজকে আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বান্ধবীদের তো প্রায় সময় আপনারা দেখেন তাদের কেমন লাগে সেটাও জানাবেন তো অবশেষে বন্ধুরা আমরা সবাই মিলে উঠে পড়লাম যেহেতু এখানে এসেছি একটু কি না খেয়ে যাওয়া যায় তাই বন্ধুরা এখানে শুধু চটপুরিয়ার ফোসকা আর কিছুই পাওয়া যায় না আর চা তারপরে আমরা এখানে বসে বন্ধুরা একসাথে মিলে সবাই মিলে একটু চটপটি খেয়ে নিলাম চটপটি অর্ডার দিলাম আর আপনাদের নদীর পাশে এই রাস্তার পাশে যে ছাতা নিচে রাস্তাটা আপনাদের একটু শেয়ার করলাম অসম্ভব সুন্দর লাগছে ভালো লাগছে বন্ধুরা এই শীতের মধ্যে যদি ঠান্ডা বাতাস আসে আর এইভাবে নদীর পারে তখন ভাবেন কেমন লাগে সবাই তো আমাদের অতটা খারাপ লাগে না বন্ধুরা ভালোই লেগেছে আমরা সবাই মিলে কিন্তু শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম যখন ঠান্ডা লাগবে তখন আমরা সবাই মিলে শীতের কাপড় পরে নেব তারপরে বন্ধুরা আমরা সবাই মিলে ফুসকা খেলাম আর ফুসকা খাওয়ার পরেই বন্ধুরা আমরা সবাই মিলে চলে আসলাম এই ছিলই বন্ধুরা আমার ব্লগটা তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানাবেন আজকে বন্ধুরা এই পর্যন্তই আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে